ভাই খুরশেদ আলম আপনার প্রশ্নে আমি দেখতে পাচ্ছি শুরুতে আপনি লিখেছেন দেশের একজন গুরুত্বপূর্ণ আলম ও ইসলামিক স্কলার হিসেবে কি ধরনের বাজেট কামনা করেন ভাই খুরশেদ এটা খুব দুঃখজনক বিষয় যে আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতীয় বাজেট বলুন এবং জাতীয় আর অনেক ইস্যু আছে যে ইস্যুগুলোতে ওলামা একরামের তেমন কোনো মতামত চাওয়া হয় না এমনকি রাস্তাঘাটে বিভিন্ন ছোট ছোট ব্যবসা বাণিজ্য করছেন কিংবা পথচারী তাদের অনেকের মতামত আমাদের সাংবাদিক ভাইরা সংগ্রহ করতে দেখি অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে অথচ ওলামা একরামের মতামত আলাদা করে অনেক ইস্যুতে নেওয়া হয় না এমনকি ঈদের মতো এবং আর অনেক ধর্মীয় ধর্ম রিলেটেড বিষয়েও ওলামা একরামের বক্তব্যকে অনেক সময় সেভাবে গুরুত্বের সাথে নেওয়া হয় না যা জাতি হিসাবে আমাদের জন্য দুঃখজনক যে দেশের মানুষ ধর্মপ্রাণ এবং বেশিরভাগ মানুষ মুসলিম সে দেশে ওলামা একরামের মতামত জাতীয় যে কোনো ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আমরা বাজেট সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা করবার সুযোগ এখানে নেই এবং বাজেট নিয়ে খুব দীর্ঘ আলোচনা করার মতো ওই বিষয়ে এক্সপার্টও আমি নই আমি শুধুমাত্র একজন মুসলিম হিসাবে এবং মুসলমানদেরকে করোন হাদিসের পথে দাওয়াত দানকারী একজন দায়ী হিসাবে আমি যে বিষয়টি বলতে চাই তা হলো আমাদের বাজেটের আকার দিন দিন বাড়ছে বাড়বে সেটাই স্বাভাবিক কিন্তু বাজেটকে সুদৃঢ় নির্ভরতা কমাতে হবে এবং সেটার জন্য আমাদের অনেক খাত আছে যে খায় খাতগুলোতে খরচের পরিমাণ আমরা কমাতে পারি ধরুন ধরা যাক আমাদের জন্য যে গাড়ি বরাদ্দ করা হচ্ছে সেটা না করে অনেক সাধারণ মানের গাড়িও কিন্তু ব্যবহার করা যায় কারণ যে পারপাসে গাড়ি কেনা হচ্ছে সেই পারপাস সার্ভ করার জন্য সাধারণ মানের গাড়িও যথেষ্ট তো আমরা যদি এ সমস্ত ক্ষেত্রে কিছু সাধন করতে পারি তাহলে সেক্ষেত্রে সুদি ঋণের উপর নির্ভরতা অনেকখানি কমানো যাবে সেই সাথে সুদী ঋণের উপর নির্ভরতা কমানোর একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক হলো যে আমাদের এদেশের মানুষ মুসলমানরা প্রায় সবাই হাতে গোনা কিছু মানুষ বাঁধে বেশিরভাগ মানুষই কিন্তু সুদকে প্রচণ্ডভাবে ঘৃণা করে অতএব আমি বলছি না যে রাতারাতি সুদমুক্ত আপনি অর্থব্যবস্থা দাঁড় করিয়ে ফেলবেন বা সুদমুক্ত আপনি বাজেট ঘোষণা করে ফেলবেন এটা সম্ভব তবে সুদি মুক্ত আপনার বাজেট সেটি প্রণয়ন করার জন্য আমরা সংশ্লিষ্টদেরকে বিনীতভাবে আহ্বান করবো কারণ যে দেশের মানুষ সুদকে ঘৃণা করে সে দেশে সুদিনের উপর নির্ভরতা দিন দিন বাড়তি থাকবে সেটা কখনো জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে সেটি বলা যায় না আমরা জানি কনভেনশনাল ব্যাঙ্কগুলো পর্যন্ত ইসলামিক উইং খুলতে বাধ্য হচ্ছে এর মানে হলো মানুষ সুদকে কি ঘৃণা করে এটা তার একটা প্রতীক মাত্র এ এদেশে অনেক নাম মানুষ আছেন নামাজও পড়ে না কিন্তু সুদকে প্রচন্ডভাবে ঘৃণা করে আল্লাহর ধরনের সুদকে খুব ভয়াবহ হারাম ঘোষণা করেছেন সেই বিশ্বাস এই ইমান এদেশে মুসলমানদের মধ্যে এদেশে মানুষের মধ্যে আছে সেই জায়গা থেকে আমরা বাজেটকে সুদী ঋণ মুক্ত করবার জন্য আমরা আহ্বান জানাবো সেই সাথে অনেক খাতের অনেক খাত অনেক ব্যয়ের খাত আছে যে খাতগুলোতে আসলে কৃচ্ছ সাধন করা সম্ভব যে খাতগুলোতে আসলে অনেক আপনার ব্যয় কমিয়ে আনা সম্ভব সেগুলো যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আসলেই অনেক ক্ষেত্রে আমাদের ঋণ নির্ভরতা এটি কমে যাবে তার সেই সাথে আপনার নীতি নৈতিকতা এবং আদর্শ চর্চা এ জাতীয় খাতগুলোতে বাজেটে আপনার এগুলোকে এগুলোর আওতায় আনা উচিত বা এগুলোকে বাজেটে আওতে আনা উচিত এবং এগুলোর জন্য প্রণোদনা থাকা উচিত হজের জন্য প্রণোদনা মানে অমুসলিম দেশে পর্যন্ত দেওয়া হয় আর মুসলিম দেশে তো আছেই সেখানে আমাদের দেশে নেই বললেই চলে এখানে বাজেট বাজেট আওতায় এটাকে বাজেটের আওতায় আনাতে যেতে পারে এরকম আরও অনেকগুলো বিষয় আছে বিশেষ করে নীতিনৈতিকতা ছাড়া একটা জাতি কখনো আদর্শ আদর্শ একটা জায়গায় পৌঁছোতে পারে না এবং প্রত্যেকটা নাগরিক যদি যার যার ধর্ম পালন করে তিনি আলাদার নৈকট্য অর্জন করতে না পারেন যার যার ধর্ম পালন করে তিনি সচতার একটা জায়গায় যেতে না পারেন তাহলে সেক্ষেত্রে কখনও একটা আদর্শ সমাজ গড়ে তোলা সম্ভব নয় দেশে মানুষের যে চাহিদা তাদের আকাঙ্ক্ষা তাদের বিশ্বাস তাদের চিন্তাধারা এগুলোর প্রতিফলন বাজেটে যদি হোক সেটি আমরা চাই তাহলে সেক্ষেত্রে ইসলামী শিক্ষার জন্য ইসলামিক কর্মকাণ্ডের জন্য বাজেটে আমাদের বাজেটকে সেগুলোর আওতে আনতে হবে সেগুলোকে বাজেটে আওতে আনতে হবে এবং সেগুলোতেও বাজেট থাকতে হবে যাই হোক সেই সাথে ভয়াবহ একটা সময় আমরা পার করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই সময় নিশ্চয়ই গরিব মানুষের কষ্ট যেন না হয় সেভাবে বাজেট প্রণয়ন করা উচিত ইতিমধ্যে আপনার আমরা বাজেট সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো জানতে পেরেছি যে অমুক বিষয়কে কর আওতে আনা হয়েছে অমুক অমুক বিষয়ে কর বৃদ্ধি করা হয়েছে এই বিষয়গুলোকে আমরা যে সমস্ত মূলনীতি দিলাম সেগুলোর আলোকে আপনার মূল্যায়ন করা এবং সেগুলোর উপরে ভিত্তি করে ডিসকাস করা এটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করছি আফজাল আহমদ আপনি লিখেছেন সম্প্রতি একটি মেয়ে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে অনেকের জন্য ভিক্টি মেয়েটাকেই দোষী এরকম ক্ষেত্রে ইসলাম কীভাবে ফেসলা করে দেখুন একটি মেয়ে একটি ছেলের সাথে ঘুরতে যাবে দুজনই অ্যাডাল্ট এবং দুজনই অবিবাহিত এবং একই সঙ্গে থাকবে ঘুমবে এবং তাদের মধ্যে কোনো প্রকার ভাব লেশের তৈরি হবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাচারগুলোর মধ্যে থেকে একটি এবং এটি হলো সবচেয়ে হাস্যকর কথাগুলোর মধ্যে থেকে একটি আলহাবুল আলমী মানুষকে সৃষ্টি করেছেন এভাবে যে নারী পুরুষ এক কেন্দ্র প্রতি আকৃষ্ট হবে আপনি যদি মনে করেন যে আপনি একজন অ্যাডাল্ট হয়ে মেয়ে হয়ে একজন ছেলেকে সাথে নিয়ে আপনি ঘুমাবেন নির্জন কক্ষে রাত কাটাবেন সময় কাটাবেন এবং তার মনে আপনাকে আপনাকে কোনো বাজে চিন্তা আসবে না তো আপনি হয় বোকা বাস করছেন আর না হলে আপনি নিজেকে নিজে প্রতারণা করছেন আমাদের সেগুলার বন্ধুরা সবাই এমনটি আশা করেন যে ছেলে মেয়ে সবাই মিলেমিশে একাকার হবে রাত কাটাবে ঘুমবে শোবে একই কক্ষে কাজ করবে নির্জনতা অবলম্বন করবে ঘুরতে যাবে একই হোটেল কক্ষে সময় কাটাবে আনন্দ ফুর্তি করবে ধরাধরি করবে হাত সব করবে কিন্তু তার ভিতরে কোনো প্রকার কামভাব জাগ্রত হবে না বা কামভাব নিয়ে দেখবে না তো আমি জানি না যে এরকম অবাস্তব এবং এ ধরনের মানে ভিত্তিহীন এবং হাস্যকর কথা কিভাবে তারা বলতে পারবে এবং এই যে ঘটনা আমরা শুনতে পাচ্ছি এরকম ঘটনা একটি দুটি নয় শত শত সহস্র ঘটনা ঘটে আমরা যাদেরকে উন্নত মনে করছি আমরা যে সমস্ত দেশগুলোকে উন্নত দেশ হিসাবে আমাদের চাইতে অগ্রসর দেশ হিসাবে মনে করি সে সমস্ত দেশগুলোতেও আপনার নারীর প্রতি নির্যাতন পার্শ্ববিক নির্যাতন ধর্ষণ নিপীড়ন এগুলো কোনোভাবে কি তারা থামাতে পেরেছে তারা অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে আছে সভ্যতায় তাদের আদর্শিক জায়গায় বা আচার আচরণের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে অনেক জায়গায় অনেক দিক থেকে তারা প্র্যাকটিসিং অনেক মুসলিমের চাইতে গিয়ে আছে কিন্তু এই জায়গাটার কথা আমরা বলছিলাম যে মেয়েদের প্রতি পার্শ্ববিক নির্যাতন কি তারা থামাতে পেরেছে বা এটাকে কমাতে পেরেছে কয়জন মেয়ে মেয়ে পার্শ্ববিক নির্যাতন মুক্ত আছে সে সমস্ত দেশগুলোতে যে সমস্ত জরিপ হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা কতজন জানি তো খোলাসা কথা হলো যে আসলে এই যে আপনার দর্শন এই যে একটা চিন্তাধারা যে ছেলে মেয়ে একসাথে ঘুরতে যাবে বেড়াবে হাত ধরবে গল্প করবে মাখামাখি ঢলাডলি করবে কিন্তু কোনো বাজে চিন্তা হতে পারবে না এটা হলো পৃথিবীর সবচেয়ে হাস্যকর এবং সবচাইতে অবাস্তব এবং মিথ্যা কথাগুলোর মধ্যে থেকে একটি তো যে ঘটনার কথা আমরা জানতে পারলাম সেই ঘটনায় সন্দেহাতীতভাবে ছেলে যদি কোনো মেয়ের প্রতি নির্যাতন চালা এবং মেয়ের সাথে আপনার কোনোভাবে জেনা লিপ্ত হয় তাহলে সেক্ষেত্রে সেই যেরকম পাপিষ্ট নরাধম এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে দৃশিকোণ থেকে একইভাবে একটা মেয়ে একটা ছেলেকে নিজের কক্ষে আপনার অ্যাডাল্ট একটা ছেলেকে থাকতে দিয়েছে একসঙ্গে তারা থেকেছে এটাও একটা অপরাধ এটাও একটা অন্যায় একই অন্যায় আরেকটা অন্যায়ের পথকে উন্মোচন করে বিধায় আল্লাহ রব্বুল আলমিনের বিধানের বাইরে গিয়ে আমরা আসলে শান্তি বা সুখের দেখা কখনোই পাবো না আমাদের অনেক বোনরা অনেক ইয়াং এবং তরুণ ভাইরা তারা তাদের তারুণ্যে বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হয়ে ইসলাম প্রতি তারা ভুল ধারণা পোষণ করে একটা পর্যায়ে তারা বিভ্রান্তির দিকে এগিয়ে যান এবং একটা সময় ঠিকই তারা তাদের ভুল বুঝতে পেরে সঠিক জায়গায় তারা ফিরে আসেন আমরা দোয়া করবো আল্লাহ তারা আমাদের তরুণ সমাজকে হেদায়ত দান করুন তারা যেন সঠিকটা বুঝতে পারেন এবং তারা যেন এই উপলব্ধি করেন যে আল্লাহ তাদের বিধানের বাইরে কখনো শান্তি এবং সুখ আসতে পারে না সগীর আহমদ আপনি লিখেছেন তীব্র গরম চলছে এ সময় একজন মুসলিম হিসাবে করণীয় কী গরমের যে ভয়াবহতা চলছে আমার তো মনে হয় না বাংলাদেশে ইতিপূর্বে কখনো এই ধরনের গরমের ভয়াবহতা এরকম তীব্রতা এরকম দাবদাহ আমি অনুভব করেছি দিন যতই যাচ্ছে আমরা দেখছি যে শীতকালে যেরকম ঠান্ডা থাকছে না এবং গরমকালে গরমের ভয়াবহতা আপনার সকল মাত্রা ছাড়িয়ে যাচ্ছে এবং যে অবস্থা চলছে তাতে এটাকে মিডিল ইস্টের পরিস্থিতির সাথে তুলনা করা যায় বিশেষ করে এখানে আদ্রতা থাকার কারণে আপনার যে একটা অবস্থা তৈরি হয় এতে ইতিমধ্যে স্ট্রোকে মৃত্যুর ঘটনা আমরা শুনতে পেয়েছি একাধিক এক স্কুল শিক্ষার্থী খেলাধুলা করতে গিয়ে সেই স্ট্রোকে মৃত্যুবরণ করেছে আমরা দুঃখজনক এবং নির্মম এই ঘটনার কথা জেনেছি তো এরকম আরও অনেক ঘটনা ঘটছে এবং এই ঘটনা হয়তো আরও বাড়তে পারে যদি দাবদাহ এভাবে চলতে থাকে কারণ প্রথমত এসি এবং এমনকি ফ্যানের ব্যবস্থাও এদেশে সব মানুষের ঘরে সব জায়গায় সব কক্ষে নেই এরকম ভয়াবহ পরিস্থিতিতে আপনার সব বয়সের মানুষের জন্য বেশ কষ্টের সময় পার করছি আমরা তো এটার জন্য প্রথমত জলবায়ু পরিবর্তনের যে দোষ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের হাতের কামাই আল্লাহ সুমাতাল্লাহ বলেছেন জহরাল ফাসাদ ফিলবার রোলবাহারে বিমা কাসাবাদা এই দিন না স্থলে জলে যত প্রকার ব্যর্থ এবং ফাসাদ তৈরি হয়েছে তা মানুষেরই দুই হাতের কামাই বিধা আমাদের এসতেক ফার করতে হবে গণতবাক করতে হবে এবং প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা সহ জলবায়ু মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে এবং সভ্যতার নামে আমরা কোনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি কি না সেটি বোধ আমাদের প্রত্যেকটা মানুষেরই নতুন করে ভাববার সুযোগ আছে সেই সাথে গরমের ভয়াবহতা একজন ইমানদারের মনে চলে আসবে যে যাহার নামের ভয়াবহতা কত বেশি হতে পারে আমরা জানি না বিক্রিম সাল্লা বলেছেন কেমতের দিন মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে খুবই কাছাকাছি এবং মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করার কারণে মানুষ মারা যাওয়ার কথা কিন্তু মারা যাবে না যেহেতু সেখানে কোনো মৃত্যু হবে না এবং গরমের প্রচণ্ডতায় তীব্রতায় পুড়ে ছাইও হবে না কিন্তু মানুষ গরমের কারণে ঘর্মাক্ত হয়ে সে ঘামে হাবুড়ুবু খেতে থাকবে এমনকি সেই ঘাম কারোর টাকনো পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত তার পাপের মাত্রা অনুসারে সেখানে সে হাবুডুবু খেতে থাকবে আল্লাহ তালার প্রিয় কিছু বান্ধাকে আরশ ছায়া দিবেন সেই তরুণদেরকে ছায়া দিবেন যারা তাদের আল্লাহর ইবাদতে কাটিয়েছেন এবং হেফাজত করেছেন অনাচার থেকে পাপা থেকে জেনা ব্যাবিচার থেকে হারাম রিলেশন থেকে এরকম আরো বিভিন্ন শ্রেণীর মানুষের কথা দিছে বর্ণিত হয়েছে অতএব গরমের ভয়াবহ আমরা সেই জাহান্নামের আগুনের কথা স্মরণ করব কারণ দুনিয়ার এই গরম এবং ঠান্ডা এগুলো জাহান্নামের সেই ছড়া যে ভাব তার অংশ যেমনটি হাদিস কিতাবে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলেছেন কলনা ও জাহান্নাম আসাদ হার হেরাসুল যে তোমরা যে গরম অনুভব করছো এই গরমের চাইতে জাহান্নামের আগুন অনেক বেশি ভয়াবহ এবং অনেক আপনার চরম পর্যায়ের সেটি নবী করিম সালাম একটা হাদিস থেকে আমরা জানতে পারি সত্তর গুণ পর্যন্ত আপনার দুনিয়ার যে আগুন তার চাইতে উত্তপ্ত হবে তার চাইতে আপনার গরমের তীব্রতা বেশি থাকবে জাহান্নামের নামের আগুনের মধ্যে অথবা ইমানদার এরকম পরিস্থিতিতে জাহান্নাম নাম থেকে আল্লা কাছে পানা চাইবে আল্লাহ মাজির নামে নার বলবে আল্লাহ যদি এই হয় দুনিয়ার গরম তাহলে আখরাতের জাহান্নামের নামের গরমের ভয়াবহতা কত বেশি হবে আল্লাহ আমাদেরকে সেখান থেকে আপনি পানাদান করুন এই তো আমাদের করতে থাকতে হবে সেই সাথে গরমের সময় পশু পাখি মানুষ যে কষ্ট মধ্যে আছে সেখানে মানুষকে সুপ্রিয় পানি পান করানো ঠান্ডা পানি পান করানো পশু পাখির জন্য একটু পানির ব্যবস্থা করা এটি গুরুত্বপূর্ণ এই বাদতা বিশ্বাদ আল্লাহ সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে উত্তম সাদেকা যে সাদেকা আল্লাহ সবচেয়ে বেশি অভিভূত হন সেটি কোনটি তখন বলা হয়েছে তিনি বলেছেন আলমা পানি এই জন্য পানি পান করানো যেতে পারে গরমের এই সময়টাতে এবং সেই সাথে ছায়াদার বৃক্ষ ইত্যাদি রোপণ করা তীব্রতা কমার জন্য এটি যদি আমরা করে যেতে পারি সেদেশ জারিয়ার ভূমিকা রাখবে ইনশা আল্লাহ